হারিয়ে যাচ্ছে মাটির গান, হারিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার লোক সংস্কৃতি। এবারে হারিয়ে যাওয়া শিল্পকলাকে পুনরুজ্জীবনের লক্ষ্যে আসরে নামলো ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখা। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হলো ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মণ্ডলীর বর্ধিত সভা। সংগঠনের রাজ্য সভাপতি হিরণ্ময় ঘোষাল জানিয়েছেন, রায়গঞ্জে অনুষ্ঠিত সভা থেকে এলাকার লোক সংস্কৃতি নিয়ে আলোচনা চালানো হয়। রাজ্যের এক একটি এলাকার নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির আঙ্গিকে কোথাও রয়েছে খনগান, আবার কোথাও পাঁচালি। এই সমস্ত সংস্কৃতি আজ পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে। সেই সংস্কৃতি আবারও প্রতিষ্ঠিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আলোচনা সভা চালানো হচ্ছে, যেখানে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে সেই সংস্কৃতির শেকড়ে পৌঁছানোর প্রয়াস নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্কৃতির লোকগান, স্বল্প নাটক পরিবেশিত হয় এই সভায়। আজ নয়, গতকাল থেকেই আমরা শুরু করেছি। রাজ্য সম্পাদক মণ্ডলীর যারা সদস্য তারা, তাদের সঙ্গে সমস্ত জেলা থেকে নাটক গান বিভিন্ন বিষয়ের দুজন তিনজন করে প্রতিনিধিকে আনা হয়েছে। যারা মূলত সৃষ্টিকর্ম করে তাদেরকে নিয়ে সৃষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্যে বিভিন্ন রকমের বিষয় নিয়ে প্রশ্ন উত্তর, কী সমস্যা হচ্ছে, কীভাবে আরও উন্নত করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে পারস্পরিক আলোচনার জন্য এই সভাগুলো হচ্ছে, দুদিন ধরে হচ্ছে। যে অঞ্চলে যে বিষয়গুলো চলে সেইখানে সেগুলোকে ঠিকঠাক করে ধরে রাখার দরকার আছে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুকেই তার শিকড় থেকে ছিঁড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে, বাজনা বাদ্যি ইত্যাদি দিয়ে আকর্ষণীয় করার চেষ্টা হচ্ছে, যাতে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে শুধু নয়, তার রূপ পাল্টে যাচ্ছে। এমনকি নাগরিক সমাজে পুরনোগুলো চলে গিয়ে এইগুলোই থেকে যাবে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই জন্যে যারা এটা এখনও করেন তাদের সঙ্গে যোগাযোগ করা, বা আমাদের স্থানীয় তারা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেইগুলোকে যথাসম্ভব সংগ্রহ করে রাখা। এবং সংগ্রহ করা শুধু তো কাজ নয়, যে কোনো শিল্পই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও বিবর্তন ঘটে। সেই বিবর্তন যদি তার মাটির সঙ্গে সম্পর্ক রেখে বিবর্তিত হয় তাহলে তার একরকম চেহারা, আর যদি মাটির সঙ্গে সম্পর্কটা চলে যায় শেকড় থেকে ছেড়ে নিয়ে গিয়ে তাকে একটা রিদিমে ফেলে দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচয় গড়িয়ে দেওয়া, তাতে হয়তো ছড়াচ্ছে জিনিসটা কিন্তু তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিকে আমাদের একটু আলোচনা আলাপ আলোচনা আছে, আমরা করার চেষ্টা করব।